ঠিক হয়ে যাবে না তো হেয়ারটা, গ্রোথ বেশি হয়ে যাবে না তো? আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমি এটা করব কি করব না, করব কি করব না। তো 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 কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর সবসময় অবশ্যই ভালো থাকবে। তো তোমরা ভাবছো এরকম বাচ্চা সেজে বসে আছি কেন, কারণ হ্যাঁ তোমরা তো থাম্বনেল দেখেছো, টাইটেলও দেখেছো, যার জন্যই ভিডিওটা দেখতে এসেছো। তো আজকে আমি আমার ফেসটাকে শেভ করব, জীবনে প্রথমবার আমি কখনোই আমার ফেস এর আগে শেভ করিনি। আর 18 বছর তো অনেকদিন আগেই হয়ে গেছে, মানে এবারে করা যেতেই পারে। বেশ ভালো লাগে ব্যাপারটা, সবাই বেশ করে। দেখি কিন্তু নিজে তো কখনো করিনি, আর আমার একটু করা দরকার আছে ফেসটাকে শেভ, কারণ আমার যে এই এরিয়ায় যে মানে একটু কেমন একটা গোফ গোফ ব্যাপার এসেছে, তো ভাবলাম যে ফেসটা শেভ করা যাক। আর আমার যে এক্সপিরিয়েন্সটা প্রথমবারের সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর যারা এখনো পর্যন্ত ফেস শেভ কখনো করনি তারাও দেখো ভিডিওটা, অবশ্যই তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো হ্যাঁ আমি একটু রিসার্চ করেছি এই ব্যাপারটা নিয়ে, আমার একটু ভয়ও করছে। আমি ভাবছি যে আমার ফেসিয়াল যে হেয়ার আছে সেটা গ্রোথ না বেড়ে যায়, সেটা ঠিক না হয়ে যায়। তো জানি না কি হবে না হবে, কিন্তু ট্রাই তো করা যেতেই পারে। তো ভাবলাম যে হ্যাঁ এবার ট্রাই করা যাক। আর আমি প্রচুর ইনফ্লুয়েন্সারকে দেখেছি, প্রচুর ঘাটাঘাটি করার পরেই ডিসিশনটা নিলাম যে করা যাক ফেস শেভিং। আমি একটু নার্ভাস আর একটু জানি না কীরকম একটা বেশ আজব রকমের ফিলিংস আসছে মনের মধ্যে। আরে কেনা ক্যা চাতে হো? তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা বলবো না। আমি এটা পার্লারে গিয়েও করতে পারতাম, কিন্তু এখন কে পার্লারে যাবে? মানে নিজে থেকেই যখন সব কিছু এখন করা যায়, এখন সব কিছুই এত অ্যাডভান্স, তো বাড়িতেই করা যাক। আর খুব একটা বেশি জিনিসও লাগে না এটাকে করতে। শেভিংয়ের জন্য কী কী জিনিস লাগে তো সেগুলো দেখে নিই চলো। তো আমি এখানে একটা জেল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হিমালয়ার অ্যালোভেরা জেল। আমার আগের যে হল ভিডিও আছে ওটাতে আমি বলেছিলাম যে আমি এটা কিনেছি শুধুমাত্র ফেস শেভ করার জন্য। তো হ্যাঁ এটা, আর লাগছে একটা রেজার, এটা হচ্ছে ভেগার রেজার। এটা তিনটে ছিল, আমি দুটো অলমোস্ট ব্যবহার করে ফেলেছি, তো কারণ এটা আমার ভীষণ প্রিয়, মানে বেশ ভালো লেগেছে। এটা তোমরা যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবে, আর যদি আমি লিঙ্ক পাই তো আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমি আমার ফেসটাকে কিছু পার্টে ডিভাইড করব আর আস্তে আস্তে শেপ করব, যেমন প্রথমে ফোরহেডটাকে করব, তারপর আস্তে আস্তে গালটা গোফটা, কারণ আমি তো আর প্রো নই যে তাড়াতাড়ি করে ফেলতে পারবো, অ্যাপ্লাই করবো অ্যালোভেরা জেলটা আর তাড়াতাড়ি একদম করে ফেলতে পারবো, ওরকম তো নই। আর আইব্রোটা শেভ করেছিলাম আমি, কালকেই করেছিলাম, তো আজকে আইব্রোর দিকে আমি যাচ্ছি না। তো আমি এখানে মাত্র তিনটে জিনিস নিয়ে নিয়েছি, তিনটে জিনিসই আমাদের কাজ চলে যাবে, রেজার, অ্যালোভেরা জেল আর এই যে তুলো। আমি আমার মুখটাকে ধুয়েই এসেছি। পিম্পলের যে এরিয়াগুলো আছে আমি এগুলো একটু সাবধানেই করব। তো তোমাদেরও যদি এরকম পিম্পল হয়ে থাকে তো সেখানে তোমরা যখন শেভ করবে একটু সাবধানেই করবে, কারণ না হলে সমস্যা হতে পারে। তো হ্যাঁ আমিও তাই করছি ধীরে ধীরে। রেজার অ্যাপ্লাই করবে না হলে কিন্তু কাটের চান্সেস হতে পারে। বুঝতে পারছো কি না, প্রচুর ছোট ছোট হেয়ার আছে। এই এরিয়াটা ডান হয়ে গেছে আর এই দিকটা এখনো বাকি আছে, এটাও বাকি আছে। তো
তোমরা জানি না ডিফারেন্স দেখতে পাচ্ছ কিনা এইটা এইটার মধ্যে, আমি কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছি, আমার বেশ ভালোই লাগছে ব্যাপারটা। হ্যাঁ, যার জন্য আমার এই ডিসিশনটা নেওয়া শেভিং এর, তো সেটা হচ্ছে এই গোফটা। আমি জানি না তোমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ কিনা, বাট আমি কিন্তু প্রচুর ডিফারেন্স দেখতে পাচ্ছি। আগের থেকে আমার স্কিনটা একটু বেশি স্মুথ লাগছে আর ভিতর থেকে একটা গ্লো আসছে। আমি কিছুই কিন্তু এখন অ্যাপ্লাই করিনি, জাস্ট ওয়াশ করেই চলে এসেছি, বাট একটা বেশ গ্লো আসছে, বেশ ভালো লাগছে ব্যাপারটা। আর ফিউচারে কেমন হবে, গ্রোথ কী হবে না হবে, তো ওটা পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এবার আমি অ্যাপ্লাই করবো আমার পছন্দের একটা ময়েশ্চারাইজার, সেটা হচ্ছে গুড ওয়াইসের এই কোকোনাট ক্রিমটা। এটা অ্যাপ্লাই করে নিই, শেয়ার করার পর স্কিনটা একটু সেন্সিটিভ হয়ে যায়, তো আমি মনে করি যে অন্য কোনো বেশি কিছু অ্যাপ্লাই না করাই ভালো, তাদের পরে কোনো প্রবলেম হতে পারে। প্রচুর স্মুথ একটা ব্যাপার লাগছে, আর যেখানে যেখানে আমার পিম্পলের প্রবলেম আছে তার জন্য আমি এখানে ইউজ করছি আলসকুরনেসের এই টি ট্রি অয়েলটা। আর তার আগে একটু লিপ বাম ইউজ করেন, এটা হচ্ছে বায়োটিকের ফ্রুট ব্রাইটেনিং লিপ বাম। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।